হ্যালো গাইজ, কেমন আছো সবাই? নতুন একটা গেম প্লে। বাবারে কত এনিমি নামছে! একটু পরে লুটটা শেষ হইলে আর কি। শটগান নিয়ে যে, শটগান খারাপ না, শটগান বলার জন্য। আর একটা অটো গান দরকার আমার। ভাই আয়, উপরে উপরে আয়। বাকিস না, বাইরে গেছি। বাচ্চা মারতাম না তোরে, এমপো লই লই তো না, ইএমপি লই তুইব। ইএমপি এর ক্লোজ রেঞ্জের লেগে আইবে তোরা, আয় আইবে বন্ধু। হ্যাঁ সামনে মরছে রে, এটা না মারলে তো ফিনিশ দিলেন আমারে। ইসে আর টুফে মারলেন না, আমি আইরাম হিলিং করে আই। এখানে নামছে তিনটা স্কোয়াড, তিন চারটা স্কোয়াড নামছে। দাঁড়াবে দাঁড়া, আমি রিলোড করিলাম, হিলিং করতে হবে আমার। জানো না ফানি আইরাম, দাঁড়া অপেক্ষা কর আইরাম। আয় শটগানের সামনে, আয় 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 ভাই, আয় আয় শটগানের সামনে, আয় আয় না, আয়। বাবারে বাবা, এই সাদের উপরে নিমি যাইতাম কই? সাদা না, সরি শব্দ শুনে বুঝলাম না এনিমি খুঁজে কার। নামছে নামছে, ড্রপ প্লেয়ার, ড্রপ প্লেয়ার নামি গেছে। আর বাকি দিয়ে ড্রপ প্লেয়ার আইল বেশ। আর আস না, তাহলে আমি আইলাম, রিলোড করে আইলাম। বেচারা মরে গেছে, ওখানে একটা দেখছিলাম ওয়ালের পিছনে পিস্তল। আয় হায় পিস্তল গেছে আইরাম, দাঁড়া লুট করে আইতে আমার। মা অন আছে একটু আগে গেল। ওরে বাবা, ওই তো বড় বেতালা প্লেয়ার তো, চিপা চাপা দিয়ে মারো, মার ভাই চিপা চাপা দিয়ে মার। কিতা বাবা তো পাই, তুমি কেন কিতা করো? তোমার টিম মিটে আমার মারে এক বিল্ডিং থেকে, তুমি আর এক বিল্ডিং। তুমি দেখি বুঝলাম না, এরকম খেললে তুই তো না। মাগো আমার মোবাইল যে গরম হয়েছে গো, আ তো ফাটি না যায়নি, বলছি নাই কেনা কিতা মোবাইল, মনে আ তো ফাটা শুরু হয়ে যাব। মারলাম না কই দেখি, আয় প্লেয়ারটা খুব সালা, খাইতো না দেখি। বাড়াইব বাড়াইলে মারিল মনে, স্মোক মারে একটু ভিউটা নষ্ট করে দিতাম। গেছি এখান থেকে, আবার মোবাইল করে বই আছি, এটার টেনশন আমার ভালো লাগে না। একলা আছে তুমি বুঝলাম, খালি বাকি না। আয় হায় রে, লাফ মারছে সিঁড়ি, কেন লাফ মারছে মনে হচ্ছে আমি বুঝছি না। এখন দেখিস তোর কিতা অবস্থা করি আমি, ওয়ার্ল্ডের সেরা গেম মারব এখন। ওই দেখো তো হেরুফে লাগছে, হেরুফে লাগে নকি গেছে, হেরুফে না লাগলে না পেলো না। ও দো ও দো, দেখছো নাকি তারে? আবার ব্যাক করে দেখে পিছনে দিককে আও তারে, এনিমিরে আমি এনিমিরে আমি দেখছি। এ তো ভাবতে পারে যে কেম করে বই থাকছে, তারে অত কেউ দেখছে না। ও তো আবার পিক করে বন্ধু, বুঝলি না তোমার সামনে কে আছে। পিক দিস না, নগে যাবে পিক দিস না, বারবার না করি তারপরে পিকবে। তোর ড্রাইভার আগে আমি মাগো ডাইনি দিয়ে আরেকটা সাউন্ড। কয়টা প্লেয়ার তোরাই কেন, এ রিভাইভ দেওয়া যেত না তোরে? মাই কো বামি দিয়ে আরেকটা, আমার খবর আছে। মাই ডিপি দিয়ে খাইলিছিল, ডিপি যে ড্যামেজ শেষ হেড লাগছে, টাং হেড তোর জানে হেডের লাগে তার। ভাই তোর রিভাইভ লাগা লাগতো না, আমি আছি। এটা যদি আমি ক্লাস করতে পারি তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মেরে দেবে।
দেখা যাক, এখান থেকে যদি ক্লাস না মারতে পারি তাহলে বাকি দিন ক্লাস মারতে পারলে এখান থেকে ক্লাস ফেরে যাবো, হিলিংটা শেষ করতে হবে। মা গো মা, হিলিংও করতে দেন না, আমিও রাস মারলাম না, লুট করতে হবে ফার্স্ট এইড, এর কাছ থেকে লুট করে আনলাম গাড়ির প্লেয়ারের কাছ থেকে। এই খন্ডেরই দেব তুই, আমি নিচে দিয়া গাড়ির সাউন্ড আসছে না কেউ, ওই তো গাড়ি কেন ফুল স্কোয়াড, ও মরতে হইব নাহলে মারতে হইব, দেখা যাচ্ছে গ্রেনেড না থাকলে তো দূর দেখাইতে পারলাম না, গ্রেনেড ক্যান সেভ লাইফ ভাই, পজিশন বালা না, পজিশন ঠিক করতে হবে আগে, পজিশন বালাটা পজিশনে যায়, আর দেখো বামে দিয়েছে ওই এর কারণে তারা পুরো স্কোয়াড মারছে, ওই এর কারণে ওটার কারণে ওটার ভুল করছে, ভুল জায়গাতে আর টিপি ভুল হয়েছে আর মাইটা খাইল, মাইক মাইক ভাবছিলাম না ক্লাস ক্লাস মারিনি, ক্লাস মারার সম্ভাবনা খুব কম, আসতে ভাই আসতে, আমি সলো প্লেয়ার, আমার মারার লেগেও তো ইয়ে ভালো লাগছে ভাই, একজন আইল নাম্বার ফোর, তুই সাবধান, তুই আইস না আমার দাদা, আত শর্ট গান আইস না, আহা কইলাম আইস না, ওই বটফার দিলে আইরাম, বটফার কাটা দিলে তুই আইরাম, ক্যাম্পার করে ক্যাম্পার বটফার দেখ, ক্যাম্পিং করে অবিতাস মানে দাঁড়া দেখা যাচ্ছে, দেখো মায়া দেওয়া যায় না কিতা দেওয়া যায়, কটা বি এক দুই তিন, মা একদম তিনোটা ক্যাম্পার গাড়িতে একটা ফায়ার দিত, আইরাম আমি আইরাম দাঁড়াস না অপেক্ষা কর, ওই দেখো দেখো ঘুমে গেছে ছাদের উপরে, কচ কচ শব্দ করে, লাফ মেরে দেখিলাম আমি এখন দাদা, ওই যে লাফ মেরে তো দেখি লিছি, তুই কিতা করস, তুই যে কিতা করতে চাইছিস আমি বুঝছি, তোর চিমি যদি দিকে গাইতো তুই উদ্দিকে আইতে, কিন্তু ফারছত না এই বুদ্ধি কর, তোর আসো আবার বটফায়ার মারবো লো হেড বাস, এত খান্দি দিছে মনে হয় আমি গেছিলাম গেট তার লেগে মারিল আমার, বাহ বাহ ফ্রিতে কিল পাই, কয়টা প্লেয়ার গাড়ি ঘুরাইলে তারা তারা গাড়ি ঘুরাইলে, এইরা জায়গা পালাম যেটা তা করো লাইক একটা দিয়া দে, ভিডিওটা অবশ্যই এনজয় অনেক কষ্ট হয়েছে, সোলো স্কোয়াডের মাঝে এক লাখ লাখ এক তো ভালো লাগে না, এক লাখ লাখ খেলতে তারপর এক লাখ খেলাও লাগে, আমি যাই কি এই ঠিকই যাইতে দিলে না আমারে, আইচ্ছি আমি আইচ্ছি গাড়ি ঘুরে যাচ্ছি, তখন একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখ, গ্রেনেড মারার বা স্টান্ট মারার ও দিক 100% খাতে দেয়, এটা 100% খাতে দেয়, আর দেখো এ কইতে পারে না তোর মুখ সাদা হয়ে গেছে, তো স্কোয়াডে মাত্র একটা স্কোয়াড মারছে এখন, ফায়ার ফায়ার দিয়ে মনে ভুল করিলাম, মনে হয় তো ভুল করেছি, পুরো স্কোয়াড খাইছে রে, বাই 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 বাই, পুরো সাইডটা প্লেয়ারই কেন, আমারও ভুল হয়েছে ডিভিএস প্লেয়ার উঠতে পারতাম, ডিভিএস কথা মনেও নাই আমার, জর্জপুর লুট করে আইছি জর্জপুর সিটির একটা প্লেয়ার দেখছিলাম, দেখতে
এতে পারার আছে, হিলিংটা হয়ে যায় যারা তারপরে আসবে, হিলিংটা হয়ে যায় একটু সবাই। বামে বিল্ডিং একটা আছে, অ্যাপার্টমেন্ট দিকে ওদিকে গেছি না, ডাইরেক্ট ওদিকে ঢুকছি, কনফিডেন্স বেশি তো, ওভার কনফিডেন্স। আমার ওভার কনফিডেন্স ভাঙ্গি লিছে বেচারা। ভাই 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 লুট 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 এন্ড সিস্টেম এন্ড সিস্টেম এন্ড সিস্টেম এন্ড সিস্টেম। এই কত বলে সাহস, আমার তো বন্ধু যে খুশি মেরে আমার মাইল্লা, বুঝলাম না সব ইন্দোনেশিয়ান প্লেয়ার এক কেন। যে ফাঁদ ভাইটা বইছে গেলেও শেষ, আমি রাস মারে মনে নাই আমি কেন আসছি, একলা তিন মিটারে ফাটাইছে মাইর খাওয়ার এটা আমারে থার্ড পার্টি করার লাগে। এই যে সামনে যে স্কোয়াড তারা অপেক্ষা করে, আমি রাস করতাম, তারা জানো আমি সলো প্লেয়ার, তারপর রাস করেন না। ও দেখো একটা উপায় ভাই দেখে যে বাকি তিন তিনি মারতে পারে, তখন সব টেচ্ছে ঘরের নিচে। আইয়া তুই আইয়ো, আয় আয় বন্ধু, আয় উপরে তলায়, উপরে তলায় দাঁড়াস না, আয় 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 উপরে, আয় তিন তলায় গাছ না, তিন তলায় আয়, চল রাখি যা, রাহি যা, রাহি আয়, রাহি আয়, রাহি আয়, রাকিব শেষ সবার আগে, রাকিব রে বেড বানাইছে, লল লল ভাই রাকিব রে বেড বানিয়েছে, রাকিব ভাই আপনাদের বেড বানিয়েছে সবাই, ইস কবারে যাইতাম, কবারে যাইতাম সব থেকে বালাইল না।